এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচনের আগে করা হচ্ছে বড় নাশকতার নীল নকশা। বাস ট্রেনে আগুন দেওয়া ইস্যুতে এবার যা বলল জাতিসংঘ। অসহযোগ আন্দোলনে কোনো সাড়া নেই, হতাশ তৃণমূলের নেতাকর্মীরা। হঠাৎ ভারত সফরে গেলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। আগামী 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য নাশকতার পথ বেছে নিয়েছে বিএনপি জামাত। গত 15 ডিসেম্বর উত্তর এক্সপ্রেসে নাশকতার ঘটনা ঘটে। মধ্যযুগীয় কাজায় ট্রেনের একটি বগিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এখানে প্রাণ হারান কয়েকজন নিরীহ মানুষ। একই কায়দায় আরও কয়েকটি ট্রেনে নাশকতার পরিকল্পনার কথা জানতে পেরেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এই তথ্য রেলওয়ে বিভাগকে জানানোর পর 6টি ট্রেনের যাত্রা স্থগিত করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে জনগণের মধ্যে ভীতি সঞ্চার করতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এই নাশকতার মূল টার্গেট নির্ধারণ করা হয়েছে জনগণকে। নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে এমন একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে বিএনপি জামাত, যেন জনগণ ভোট কেন্দ্রে না যায়, ভয়ে ঘরে থাকে। এটি বিএনপির লক্ষ্য এবং এই পরিকল্পনার অংশ হিসেবে রেলপথে নাশকতার ঘটনা ঘটানো হয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। সম্প্রতি উত্তর এক্সপ্রেসে নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা তাদের প্রাথমিক স্বীকারোক্তিতে স্বীকার করেছে যে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে তারা এই নাশকতার ঘটনা ঘটিয়েছে। আর এই ঘটনা ঘটানোর প্রধান কারণ হলো দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। শুধু যে রেলওয়ে নাশকতার ঘটনা ঘটানো হবে এমনটি নয়, রেলের বাইরেও বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে একাধিক গোয়েন্দা সূত্র তথ্য পেয়েছে। বিশেষ করে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে ততই টার্গেট ক্লিন, বিভিন্ন প্রার্থীদের টার্গেট করে তাদের প্রাণহানির চেষ্টা করা, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করা, বিভিন্ন জেলা উপজেলা এবং নির্বাচনী কেন্দ্রে ঝটিকা আক্রমণ করে অন্যরকম একটি পরিস্থিতি সৃষ্টি করায় বিএনপি জামাতের লক্ষ্য। বিএনপি জামাত মনে করেছে যে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের গতি বাড়ানো সম্ভব নয়, সেই সাংগঠনিক সক্ষমতা বিএনপির নেই। আর এ কারণেই তারা এখন কোনো একটি নাশকতা করে জনগণের মধ্যে ভীতি সঞ্চার করতে চাইছে। জনগণ যেন ভয় পেয়ে নির্বাচনে না যায় বা বড় ধরনের ঘটনা দেশে যেন অন্য কোনো পরিস্থিতি সৃষ্টি করে, এরকম একটি চিন্তাভাবনা থেকে পরিকল্পিতভাবে এই নাশকতাগুলো ঘটনা হচ্ছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে। এবং সেই নাশকতার সমস্ত নির্দেশনাগুলো আসছে লন্ডন থেকে। লন্ডনের পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সরাসরিভাবে এই ঘটনাগুলো মনিটরিং করেছেন বলেও একাধিক গোয়েন্দা সূত্র তথ্য পেয়েছে। উল্লেখ্য যে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আন্দোলন করছে, কিন্তু এই দাবিতে আন্দোলন করতে গিয়ে বিএনপির ভুল সিদ্ধান্ত পুরো আন্দোলনকে লেজে গুবুরে করে ফেলে। আন্দোলন এখন গতিহীন এবং দিকহারা হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে কোনো কিছু না বুঝেই, বাস্তবতা উপলব্ধি না করেই বিএনপির পক্ষ থেকে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, কিন্তু এই অসহযোগ আন্দোলন সফল হবে না, এটা বিএনপি নেতারা ভালো করেই জানে। আর এ কারণে তাদের এখন একমাত্র ভরসা অগ্নিসংযোগ, গুপ্ত হামলা, সন্ত্রাস এবং বড় ধরনের নাশকতার মাধ্যমে নির্বাচনকে বানচাল করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে যে তারা বিএনপির এ ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। অতীতেও তারা এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করেছে, ভবিষ্যতে এ ধরনের ষড়যন্ত্র অঙ্কুরে বিনষ্ট করার সক্ষমতা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আছে। নির্বাচনকে ঘিরে ভয়াবহ বিভিন্ন নাশকতার ঘটনায় বেশ উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাস ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায় গভীরভাবে চিহ্নিত এই সংস্থাটি, সেই সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে বিশ্ব সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিভেন ডুজারিক। এ সময় তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, দক্ষিণ এশিয়ার এই দেশটিতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় সংস্থাটি। বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই অন্যতম বিরোধী দল বিএনপি সরকার সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র ততই বাড়ছে যাত্রীবাহী বাস ও ট্রেনে নাশকতার ঘটনা। গত মঙ্গলবার আগুন দেওয়া হয় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে। 3টি বগিতে লাগা আগুনে মারা যান মা ও শিশুসহ 4 জন। একই দিন চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তনগর মেঘনা ট্রেনের একটি বগিতে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনায় ট্রেনের একটি বগির গ্লাস ভেঙে গেছে। এর আগে 13 ডিসেম্বর গাজীপুরে ভাওয়াল রেলওয়ে স্টেশন এলাকায় প্রায় 20 ফুট রেললাইন কেটে ফেলায় ভোর 4:15 দিকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ
60টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এই ঘটনায় একজন নিহত হয়। এছাড়া 28 অক্টোবর বিএনপির সরকারবিরোধী আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত সারাদেশে অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনায় 300+ যানবাহন ও 15টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আন্দোলন করছে, কিন্তু এই আন্দোলন করতে গিয়ে আন্দোলনের কৌশল বারবার মুখ থুবড়ে পড়েছে। বিএনপির আন্দোলন কি লক্ষ্যে, কোন বিষয় অর্জনের জন্য, এ নিয়ে এখন নেতারাই বিভ্রান্তিতে পড়েছেন। বিএনপি আসলে কি অর্জন করতে চায় সেটি পরিষ্কার নয়, এমনই মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাদের সঙ্গে পরামর্শ ছাড়াই গত বুধবার সারাদেশে যে অসহযোগের ডাক দেওয়া হয়েছে, সেই অসহযোগের ডাকে মানুষ সাড়া দেয়নি। বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, এ ধরনের কর্মসূচি ডাকলে জনগণ সাড়া দিবে এমনটা ভাবার কোনো কারণ নেই। তাদের মতে জনগণকে সম্পৃক্ত না করে এ ধরনের কর্মসূচি বিএনপিকে আরও জনবিচ্ছিন্ন করে ফেলেছে, আর এর ফলে নেতাকর্মীরা ক্রমশ হতাশ হয়ে পড়েছেন বলেও মনে করেন বিএনপির সিনিয়র নেতারা। একাধিক সূত্রগুলো বলছে, অসহযোগ আন্দোলন ঘোষণার পরে বিএনপির একমাত্র নেতা রুহুল কবির রিজভি কিছু কিছু জায়গায় লিফলেট বিতরণ করেছেন, কিন্তু মাঠের কর্মীদেরকেও অসহযোগের জন্য কি করতে হবে এই প্রশ্ন উঠেছে। অসহযোগ আন্দোলনের নির্দেশনা সংক্রান্ত বক্তব্য বিএনপি নেতাকর্মীদের থানায় হাজিরা না দেওয়ার নির্দেশনা দিয়েছেন, কিন্তু তারেক জিয়ার নির্দেশনা দলের নেতাকর্মীরা শোনেননি। বুধবারের ঘোষণার পর বৃহস্পতিবার বিএনপির অন্তত 700 নেতাকর্মী দেশের বিভিন্ন স্থানে আদালতে হাজিরা দিয়েছেন অথবা জামিনের আবেদন করেছেন। এরকম বাস্তবতায় অসহযোগ আন্দোলন বিএনপি যখন মানছে না, তখন কর্মীরা কিভাবে মানবে এই প্রশ্নটি উঠেছে। এছাড়া বিএনপি সিনিয়র নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যদের মামলাগুলো এখনও বিচারাধীন রয়েছে। যদি সত্যি সত্যি আদালতের ওপর বিএনপির অনাস্থা জ্ঞাপন করতে যায়, তাহলে এই সমস্ত মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া উচিত, কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা কারো মামলায় প্রত্যাহার করা হয়নি। বিএনপি যে সমস্ত নেতারা জামিনে আছেন, সেই সমস্ত নেতারাও তাদের জামিন প্রক্রিয়ার আইনি কার্যক্রম বন্ধ করেননি। এক্ষেত্রে অসহযোগ আন্দোলন বিএনপি অকার্যকর করে দিচ্ছে বলে অনেকেই মনে করেন। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য অবশ্য স্বীকার করেছেন যে অসহযোগ আন্দোলন করার মতো বাস্তবতা এখন বাংলাদেশে নেই, কারণ অসহযোগ আন্দোলন করার জন্য যে পরিবেশ তৈরি করা দরকার, জনগণের যে উত্তাপ দরকার, সেই উত্তপ্ত পরিস্থিতি নেই। বরং জনগণ মনে করে যে এখন অশান্তি বা নাশকতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, তা বিএনপির কারণে সৃষ্টি হচ্ছে। জনগণ এই সমস্ত সন্ত্রাস সহিংসতাকে পছন্দ করছে না, এর ফলে বিএনপির সঙ্গে জনগণের একটি সুস্পষ্ট দূরত্ব হচ্ছে। আন্দোলনের একটি সুস্পষ্ট নির্দেশনা থাকে, বিএনপি কি লক্ষ্য অর্জন করতে চায় এই আন্দোলনের মাধ্যমে, সেটি একটি বড় প্রশ্ন। বিএনপি শীর্ষ নেতাদের কেউ কেউ মনে করেন যে বিএনপির উচিত ছিল নির্বাচনে অংশগ্রহণ করা এবং সরকারকে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বাধ্য করা, কিন্তু সেটি বিএনপি করেনি। এরকম অবস্থায় বিএনপির দরকার ছিল জনমত তৈরি করা, নির্বাচনের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত জনমতের ভিত্তিতে যেন নির্বাচনে জনগণ ভোট না দেয় সেই কার্যক্রম পরিচালনা করা, কিন্তু রেলে হামলা করার নাশকতা করে বা অসহযোগ আন্দোলনের মতো উস্কানিমূলক কর্মসূচি দিয়ে জনগণকে সম্পৃক্ত করা যাবে না। ফলে ভুল রাজনীতি এবং ভুল আন্দোলন বিএনপির মধ্যে হতাশা তৈরি করেছে। নেতাকর্মীরা এখন প্রকাশ্যে মূল নেতৃত্বের সমালোচনা করছেন। শুক্রবার দুপুর 1:05 পিটার ডিহাস রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইট নং ইউকে যোগে রাষ্ট্রদূত পিটার ডিহাস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। সফরে তার স্ত্রীও রয়েছে। তবে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 সপ্তাহ আগে তার এই ভারত সফরের কারণ জানা যায়নি। বৃহস্পতিবার দুপুর 1:15 রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। এর আগে গত 16 নভেম্বর শ্রীলঙ্কা সফরে যান তিনি। পরে 27 নভেম্বর শ্রীলঙ্কার এয়ারলাইন্স যোগে বাংলাদেশে ফেরেন মার্কিন এই রাষ্ট্রদূত। কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী কোনো রাষ্ট্রদূত কর্মরত দেশের বাইরে গেলে স্বাগতিক দেশকে স্বাগত জানিয়ে যান। তবে পিটার ডিহাস বাংলাদেশ সরকারকে জানিয়ে গেছেন কিনা সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।